বিজিবি বিএসএফের গুলি বিনিময় ভুল বোঝাবুঝির মাধ্যমে হয়েছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপিকে গণতান্ত্রিক ধারায় রাজনীতি করার আহ্বান ওবায়দুল কাদের। অর্থনীতির দুর্বৃত্তায়নের জন্য সরকারি দায়ী, মন্তব্য বিএনপির। এবং দুই মাসেও নিয়ন্ত্রণে আসেনি পেঁয়াজের বাজার, তদারকির দাবি ক্রেতাদের। আসসালামু আলাইকুম, কর্ণফুলী সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি রুকনউদ্দিন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার জানাবো বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। বিএনপিকে অভিযোগের রাজনীতি থেকে ফিরে গণতান্ত্রিক ধারায় রাজনীতি করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে এ আহ্বান জানান তিনি। বিএনপির বিরুদ্ধে সরকারের সমালোচনার অভিযোগ এনে ওবায়দুল কাদের বলেন, বিএনপির অভিযোগ করা ছাড়া আর কোনো পুঁজি নেই। বিএনপির প্রকৃত বিরোধী দল হিসেবে কোনো ভূমিকা রাখতে পারছে না। এ সময় আওয়ামী লীগ ও এর সহযোগী বিভিন্ন সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ, শেখ রাসেল ক্রীড়া চক্র, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন বনানী কবরস্থানে ফুল দিয়ে শেখ রাসেলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অভিযোগ আর নালিশের রাজনীতি বাদ দিয়ে ইতিবাচক পলিটিক্সে তারা ফিরে আসবে, এটাই আমরা আশা করি। শুধু সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করছে, কিন্তু নিজেদের কোনো দায়িত্বশীল বিরোধী দল হিসাবে দায়িত্ব জ্ঞানহীন সব কর্মকাণ্ডই তারা করেছে। রাজশাহীর চারঘাট সীমান্তে বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি ও বিএসএফের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ভুল বোঝাবুঝির কারণে হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সন্তান শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বিজিবির মহাপরিচালক ও বিএসএফ প্রধানের সাথে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তবে ওই ঘটনায় এক বিএসএফ জওয়ান নিহতের ব্যাপারে ভারতের দাবিটি নিয়ে স্পষ্ট কিছু জানাননি মন্ত্রী। এ সময় বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এখনও সৌহার্দ্যপূর্ণ বলেও জানান তিনি। আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বোয়ের ছাত্র আবরার হত্যা মামলার নির্ভুল চার্জশিট শীঘ্রই আদালতে দেবে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের বিজিবির মহাপরিচালক এবং বিএসএফের প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলাপ আলোচনা চলছে। আমরা মনে করি যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা দুইজনের আলাপের মাধ্যমে একটা সুরাহা হবে। দেশের অর্থনীতির দুর্বৃত্তায়নের জন্য সরকারই দায়ী বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তাদের দাবি, নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নে লোক দেখানো অভিযান চালিয়ে পরিবর্তন সম্ভব নয়। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। মাহির হাসানের রিপোর্ট। সকালে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দেশের জলসীমায় ভারতীয় জেলেদের অবাধ বিচরণে সরকারের সমালোচনা করেন। পার্শ্ববর্তী দেশের জেলেদের জন্য এই আইন নাই, তারা জলসীমা লঙ্ঘন করে বারবার এসে আমাদের এখান থেকে মাছ ধরে নিয়ে যাচ্ছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দাবি করেন, নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নে ক্যাসিনো বিরোধী অভিযান চালানো হচ্ছে। তিনি বলেন, দেশের অর্থনীতির দুর্বৃত্তায়ন এসব অভিযান দিয়ে সমাধান হবে না। এটা কোন আইন শৃঙ্খলা বাহিনীর সুচিন্তিত অভিযান নয়, আসলে ঘটনা হচ্ছে এখানে বড় ধরনের এত বড় অঙ্কের লেনদেন, এগুলো তো সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। এই লেনদেনের মধ্যে ভাগ বাটোয়ারার সমস্যা হয়ে যায়। এ সময় দেশের স্বার্থে জামায়াতকে বাদ দিয়ে বিএনপিকে রাজপথে নামার আহ্বান জানান গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা
জাফরুল্লাহ চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবের অন্য এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশে দুর্নীতিবাদে আর সবই নিষ্ক্রিয় হয়ে পড়েছে। চ্যানেল কর্ণফুলী, নিউজ ডেস্ক। দুই মাসেও নিয়ন্ত্রণে আসেনি পেঁয়াজের বাজার। এখনও রাজধানীর খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা কেজি দরে। এছাড়া বেড়েছে সব ধরনের মাছের দাম, সবজির মূল্যও চড়া। সরবরাহ কম ও পরিবহন খরচ বেশি হওয়ার কারণে দাম বেশি বলে জানালেন ক্রেতারা। এদিকে দামের এমন ঊর্ধ্বগতিতে ক্ষুব্ধ ক্রেতারা, বাজার নিয়ন্ত্রণে রাখতে তদারকি বাড়ানোর দাবি জানান তারা। বাংলাদেশের জাতীয় খেলার নাম যে হাডুডু, এ তথ্য আমাদের প্রায় সবারই জানা। তবে এ প্রজন্মের অনেকেই হয়তো খেলাটি কখনো দেখেইনি, বিশেষ করে যাদের জন্ম শহরে এবং সেখানে বেড়ে ওঠা, তারা শুধু হাডুডুর নাম শোনার মধ্যেই সীমাবদ্ধ। কেমন এই খেলা, কী বা হয় এতে, চলুন দেখে আসি। দর্শক, কর্ণফুলী সংবাদের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সাথেই থাকুন। আপনার পছন্দনীয় পণ্য নিজের ইচ্ছে মতো যাচাই করে কেনার সুযোগ করে দিচ্ছে সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান, আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সাইমা সুপার শপ। নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই একই ছাদের নিচে পেতে আজই চলে আসুন সাইমা সুপার শপে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। কর্ণফুলী সংবাদে স্বাগত আরও একবার। মাদকমুক্ত জীবনযাপনে উৎসাহিত করতে রাজধানীর হাতের ঝিলে অনুষ্ঠিত হয়েছে ম্যারাথন দৌড়। সকালে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের আয়োজনে রান ফর ব্রেকিং ড্রাগস স্লোগানে শুরু হয় এই দৌড় প্রতিযোগিতা। এতে সহযোগিতা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আয়োজকরা জানান, মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে 400 প্রতিযোগী অংশ নিয়েছেন এতে। হাতের ঝিলের অ্যাম্পি থিয়েটার থেকে পুলিশ প্লাজা হয়ে রামপুরা ব্রিজ এবং পরে মহানগর ব্রিজ হয়ে আবার অ্যাম্পি থিয়েটারে এসে শেষ হয় ম্যারাথন দৌড়। এতে অংশ নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আতিকুল ইসলাম বলেন, মাদকমুক্ত সুষ্ঠু জীবন গড়তে এসব সচেতনতামূলক কার্যক্রম আরও বাড়াতে হবে। বা অন্যান্য যে কোনো খেলাধুলোকে সম্পৃক্ত করতে পারি, তাহলে আমাদের যুব সমাজ, আমাদের সামাজিকভাবে আমরা জনগণ থেকে বিচ্ছিন্ন হব না, আমরা একজন অপরের পরিপূরক এবং একটি সুন্দর বাংলাদেশ, একটি সুন্দর পরিচ্ছন্ন সবাই মিলে সবার ঢাকা করতে পারব। গত বছরের এই দিনে পৃথিবী ছেড়ে চলে গেছেন ব্যান্ড সঙ্গীতের অন্যতম কান্টারি জনপ্রিয় সঙ্গীতশিল্পী আয়ুব বাচ্চু। আজ তার প্রথম মৃত্যুবার্ষিকী। দিনটি স্মরণে সহযোদ্ধা সঙ্গীতশিল্পীরা নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জানিয়েছেন, সিরিয়ার যুদ্ধবিরতি বাস্তবায়নে সম্মত হয়েছে তুরস্ক। ওয়াশিংটনের এই সংক্রান্ত আহ্বানে আঙ্কারার কাছ থেকে ইতিবাচক সাড়া মিলেছে। বৃহস্পতিবার তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের সঙ্গে সাক্ষাতের পর এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এবার খেলার সংবাদ।
2021 সালের আগ পর্যন্ত নতুন ক্রিকেটারদের পরীক্ষা নিরীক্ষা করা হবে। 2023 বিশ্বকাপের জন্য একটা শক্তিশালী দল গঠনই লক্ষ্য। গেল বিশ্বকাপ থেকে একেবারেই ভিন্ন পরিকল্পনায় এগোতে চায় বাংলাদেশ, জানিয়েছে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। জাতীয় দলের কিছু খেলোয়াড়ের ফিটনেস নিয়ে ক্ষুব্ধ বোর্ড সভাপতি। সামনের বছর ক্রিকেটারদের আরও কঠিন ফিটনেস পরীক্ষা দিতে হবে বলেও জানান তিনি। নতুন প্লেয়ারের সন্ধানে চলছি, অনেক এক্সপেরিমেন্ট হবে। এতদিন জেতার জন্য খালি সব কিছু ছিল, জিততেই হবে। এখন কিন্তু আমরা এক্সপেরিমেন্ট করবো। আপনারা অলরেডি কিছু এক্সপেরিমেন্ট দেখেছেন, অনেক কিছু হচ্ছে, এরকম কিছু হবে। 2020 পর্যন্ত বেশ কিছু এক্সপেরিমেন্ট হবে, কিন্তু 2021-এ গিয়ে আমরা যে টিমটা বানাবো ওয়ার্ল্ড কাপটা খেলার জন্য, একটা সলিড টিম বানাতে চাই। সেম মোহাম্মদ মিথুন, আমি একটা এক্সাম্পল হিসেবে বলছি, ওকে তো খেলছে, তা আমি একটা মিঠুনকে আমরা যদি মনে করি আমরা চারে বা পাঁচে খেলাবো, ওকে দেখা যাচ্ছে সাতে বা আটে খেলাচ্ছে। সাতে আটে আমরা যে সমস্ত প্লেয়াররা পটেনশিয়াল মনে করছি যারা খেলতে পারে আমাদের ন্যাশনাল টিমে, ওদেরকে আমরা সাতে আটেই খেলাবো। সো ইটস নট আ ওপেনিং, প্রত্যেকটা পজিশনে উই ওয়ান্ট যে আমাদের যে একটা সেট মানে ধারণা করছি যে এই প্লেয়ারগুলো এই জায়গায় ভালো করতে পারে, ওই জায়গাগুলোতে আমরা প্লেয়ারদেরকে টেস্ট। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসরের জন্য প্রস্তুত চট্টগ্রাম। কাল শনিবার সন্ধ্যা 7টায় মাজিদ স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন মালদ্বীপের টিসি স্পোর্টস ও স্বাগতিক চট্টগ্রাম আবাহনীর মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে প্রতিযোগিতা। এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে 5টি দেশের 7টি ক্লাব। এর মধ্যে বৃহস্পতিবার রাতে বন্দরনগরীর একটি হোটেলে উন্মোচিত হয়েছে শেখ কামাল ক্লাব কাপ আন্তর্জাতিক টুর্নামেন্টের ট্রফি। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রধান সমন্বয়কারী তরফদার রহিল আমিন, সাংগঠনিক কমিটির সদস্য সচিব শামসুল হক চৌধুরী। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার। বিজেপি বিএসএফের গুলি বিনিময় ভুল বোঝাবুঝির মাধ্যমে হয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপিকে গণতান্ত্রিক ধারায় রাজনীতি করার আহ্বান ওবায়দুল কাদের। অর্থনীতির দুর্বৃত্তায়নের জন্য সরকারি দায়ী, মন্তব্য বিএনপির। এবং দুই মাসেও নিয়ন্ত্রণে আসেনি পেঁয়াজের বাজার, তদারকির দাবি ক্রেতাদের। দর্শক, শেষ করছি কর্ণফুলী সংবাদ। প্রতিদিন আমাদের রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ সবাইকে। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।